তুমি কি জানো ছিল আমার প্রথম দিনের স্কুল? হ্যাঁ জানি তো, ভালো থেকে স্কুলে ম্যাডামদের সাথে কথা টথা বলবে, নতুন নতুন ফ্রেন্ড বানাবে, পড়াশোনা করবে, সার কোনো কথা বললে চলবে না। না ম্যাডাম যাও, থ্যাংক ইউ। কি হচ্ছে এমন ফ্রেশ ফ্রেশ করছো কেন? বাচ্চা যাবি না, গাড়ি এসে পড়েছে, চল বুঝো বেটা না, বাড়ির খেয়াল রাখো, ঠিক আছে আমার একবার বাই বাই। হ্যাঁ তোমাদের জন্য চকলেট এনে লাউ লাথি মেরে স্কুলে ফেলে আসবো। হ্যালো বেটারা, কেমন আছো তোমরা? আমার নাম সুহানা মিস। গুড মর্নিং ম্যাডাম, তুমি তো খুব ভালো বাচ্চা, তুমি কি নিয়ে ভর্তি আছো? মিস আপনি চুপ করেন, এই মেয়েটাকে আমার সাথে বসতে দেন, এই মেয়ে আসো। তুমি এমন করো না মিস, ভালো থেকে আপনার দিন তো শুভ হোক। হ্যালো মেয়ে, তোমার নাম কি? আমার নাম সুরি। সুরি কেমন নাম? তোমার নাম কি তাহলে? আমার নাম লাউ। লাউ আবার কোন নাম? এই কথা বলতে কথা বল না, তো আজকে তোমাদের লেসন এ বি সি ডি শুনেছো? টিন 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 টিন, লাঞ্চের ঘন্টা পড়ে গেছে, এখনই চাও লাঞ্চ করো তোমরা। বাসানা তোমরা তোমাদের লাঞ্চ কইরা নাও, কিছু লাগলে আপারে ডাক দিবা। আমার নাম হলো মুশি মিস, মুশি খালা। স্যার বোনাপাটিট। বোনাপাটিট কি বললো তুমি? এটা এটা এমনি একটা কথা ছিল, এটা আমি শুনছি খ্রিস্টান নাই কথা বলে। তুমি কি খ্রিস্টান? আমি মুসলমান। তোর পানি পড়ে গেছে তোমার, পড়েছো তো কি? তোমারটা আমি ফালিয়ে দিই, তুমি না নতুন আসছো, এমন করবা না, আমি কিন্তু প্রিন্সিপাল লাফারে ডাক দিব। আমাকে এখানে রাখতে বের করে ফেলেছে, কাটা চামচ দিয়ে গুতাবে রে। আসো আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। তো কি হয়েছে বেটা, তুমি কি করেছো? আমি কিচ্ছু করিনি, আমি সব সত্যি খুললে বলবো। নতুন আসছি, প্রতিটি স্কুল সম্পর্কে এত কিছু ভালো জানি না। আমি আসছি যখন টিফিন করবো, আমার পানি ফলাই দিছে, ওর নিজেরটা একেই পড়ছে আর আমারটা ফলাই দিছে। তুমি নিজেই মনে কাট চামচ দিয়ে করেছো, যে কাটা চামচ তো তোমাকে বোকা পেয়েছো নাকি? তুমি আসো ক্লাসে, চলো শুনে যাচ্ছি। লাউ একটা ভটকো কুকুর, কিচ্ছু বুঝে না, ক্লাসে গিয়ে ব্যান 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 ব্যান। আমি কিচ্ছু করি নাই, তুই সব করেছিস, একদম করে ফেলেছি। আমার টেবিল টেবিল রাত্রি মেরে ফলাই দিছে, মানে ফলাই দিছে। চুপ একদম চুপ। মাঝে সাথে অনেক গভীর রাত হয়ে গেছে, তোমার ওই আন্টি বার্থডেতে যেতে যদি লাউ স্কুল থেকে অনেক দেরি হয়ে গেছে। কারণ চলে গেছে আমাদের বাসা, আরে অজস্র কিছু করো হয়ে এই সময় বড় এনজয় ঘুমাতে আয়, তোদের ডিনার করার দরকার নেই, আন্টির বাসা না খেলি আর কিছু কিছু না খেলি। হ্যাঁ তুমি না বেশি ফ্যান ফ্যান ফ্যাট ফ্যাট করো, কি করছি? হ্যাঁ কি করছি, সব কিছু করি বাচ্চা করি। আজকে গরমের দিনে গাথা যদি তুই ধরেছিস, তুই সারাদিন গাথা গায়ে দিস, মুখি করবি। সেই করছি সেই করছি, আবার এগুলোকে তুই আবার আমাকে মারো কেন, আমি বলেছি বলে ফটকো।
তুই কথা কাতিস কে বলেছিল বাচ্চাকে কথা গাইতে শীত করেছে দেখে তোমার অকারে তো ম্যাসেজ করে দেবে যে ওই উপরটা লাগবে বেটা স্কুলে যাও তুমি না বললো সানডে কই বলি বেটা কই শুনকে আজকে বুঝুর তেরকে পিপি এই গাড়ি এসে পড়েছে চলো আম্মু কি হয়েছে বেটা আমাদের না ভয় লাগছে কাউকে কি জানে একটা মনে হচ্ছে আমরা সারাদিন ভয়ের কি বাড়ি থাকবি ধ্যান ম্যান করে একটা থাপ্পড় দিয়ে শুয়ে দিবি আমু বেশি ধ্যান ম্যান করছে কয়েকদিন ধরে লাউ কেমন আছো তুমি কেমন বলো আমি এই উপরে দেখতে পাচ্ছ কি তুমি ওই উপরে কেমনে গেল বেটার আজ তোমাকে একটা কথা কি ম্যাডাম আমরা ক্লাসটা খালি খেলে লাগতেছে কি এটাই তো আমার কথা বেটা আজকে বেঞ্চ নেই আমি কালকে সকাল সকাল স্কুলে এসে দেখি বেঞ্চ আমাদেরকে খবর দিয়ে বলে বেঞ্চ তাহলে ওই যে কালকের ম্যাডামটা কই আপনি তো কালকেরটা না হ্যাঁ আমার নাম নরিকা মিস কালকারটা সুহানা মিস তো মরে গিয়েছে কেমনে জানি কালকে রাতে জ্বর হয়েছিল কই আমরা তো কোনো আওয়াজ পাইনি কিন্তু সত্যি হয়েছিল কালকে আমার সাথে কী জানি এখন কথা বন্ধ করো পড়তে বস আর তো তাড়াতাড়ি টিফিনের ঘন্টা কেমনে বাজলো এটাই অবাক কাণ্ড তো যাই হোক তুমি করতে কাশে যাই হোক এখন টিফিনের আপনি যদি বেশি কথা বলেন না তুমি আমার টাকা পেলো খাবার তো পাওয়াই যায় এটা তোমার মতো কি হবে আমার টিফিন না আমি তো স্কুলে ব্যাগ আনি নাই আনছিলাম কিন্তু আমার হাতে ছিল এখন কি করব চলে যায় ব্যাপার কি আমি খাই তুমি কি আছো ক্লাসে ডক্টর পুস আর কি আপনি পুস কি চিনো না আমি তো খাবো জানি কি আমি তাড়াতাড়ি বিকে যাচ্ছি হ্যাঁ আম্মু আজকে ওই স্কুলে মেয়েটা আমার জল আসছে কে জানে আমাদের স্কুলে একটা পাহাড় এসে পড়ছিলাম আমি থেকে পড়তে নিয়েছিলাম
সত্যি বেটা আমার কেন জানি ভয় ভয় লাগছে, যদি মিস করে গিয়েছিলে আমি জানি কী সব আওয়াজ পাচ্ছিলাম। তো চলো কথা বাদ দাও, এখন আমরা শপিংয়ে যাবো। ঠিক আছে, পিপ পিপি। আমার সামনে বসি বসুন। আমি কিন্তু এক ধরনের পুতুল, আমার মাথা সুটতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বাই বাই। তো এখন আমার বসবো করে দিই, আমি এটা কি নিয়ে এসে বললাম বললাম আমার ভিতরে শুই সব। আমি এটা কোন জায়গায় ছেড়েছি, কোন জায়গা আমি তো চিনিও না, নির্জন জায়গা, ম্যাপটাও কাজ করছে না। বাবা রে মরে গেলাম, এটা কি দেখলাম আমি, তোমার কি হয়েছে? বিকালের দিকে আমরা দেখে দাম, আমি কি করি, চলো বাড়িতে যা আছে খেয়ে ফেলি, চিপস টিপস কিছু আছে নাকি? আমাদের কি দলে গেছি, এই তো আসতেছি আসতেছি, একটা চিপস খাইছি আর একটা জুস খাইছি, তোমরা দুজন চিপসটা ভাগ করে দাও, আমি এই অর্ধেক জুসটা খাই, বাকিটুকু তোমাদের এত কিছু কিনে না। কি জুস খাইলাম, একটা কিসের জুস খাইলাম আমি, লাউ চল আমরা আম্মুকে দেখতে হসপিটালে যাই, চলো। আচ্ছা চলো, এগুলো আম্মুর জন্য খানা নিয়ে যাই। আরে এই মেয়েটা কেন করতে কাশলো, করতে কাশলো, চলো চলো যাই। পড়া যাবে না, রে অসম্ভব হইতে পারে, আল্লাহ মেয়েটা মিলিয়ে গেল, কই গেল, আমি ফিট হয়ে যাবো, এবার দেখতে পাই না, চুপ কর, বুঝছো, আসো আমরা যাই। আম্মুর জন্য খানাগুলো নিয়ে যাই, আম্মু খেয়ে যেতে পারে, অসুস্থ মানুষ। বাপরে সিলিন্ডার 2-3 মিনিট বাকি আছে, আমি মনে হয় বাঁচবো না। আমি হসপিটালে থাকবো 7 দিন আর বাসায় যেতে 1-2 মাস লাগবে। ওরে ওরে, তো আমার বাসা জায়গা না, একটা কথা আছে, এই না 5,000 টাকা, তুমি কেউ কি করবো, ইটুটু করে খাবার খাবে, কিনে কিনে বুচ্চুদেরকে দিবে, স্কুলে যাবে সাবধানে, ওই মেয়েটার সাথে যাতে কোনো কথা না হয়। আমি মেয়েটাকে দিন দিন ধরে অনেক ভয় পাচ্ছি, আমি যখন হসপিটালে স্বপ্ন ঘুমাচ্ছিলাম একটা অনেক দুঃস্বপ্ন। আরে তোমরা চলে যাও বাচ্চারা, তোমরা চলে যাও, যাও যাও যাও, এখানে রুগীর পেশেন্টদের সাথে থাকতে হয় না। একটু একটা কথা বলো, তারপরে বেটা আমি স্বপ্ন দেখি, আমার মাস্তে বলো মাস্তে বলো, তুমি মারা যাবো মারা যাবো, অনেক ডেঞ্জারাস স্বপ্ন ছিল। আমি তো আমি দেখেছি যে আমরা তোমাদের সাথে কোথাও যাবো, ওই মেয়েটাকে আমি আমি বলেছি তুমি আমার মেয়েকে মারো কেন, এসে ও না আমাকে উপরে গাড়ি দিয়ে মেরে আপনি কি হয়েছে তুমি আমার এনে আইসো না, তোমার লেগে আমার মরছে।
কি বলো লাল, তোমার জন্য তোমার আম্মু মরেছে? আমার জন্য? ও আমার আম্মু স্বপ্নে, আমি বলি তুমি চুপ থাকো, আমার আম্মু স্বপ্নে দেখেছিল তুমি আমার আম্মুকে মেরেছো, কথা বলতে গিয়ে আম্মু মরে গিয়েছে।